ব্রিটেনের সকল কমিউনিটিতে রয়েছে হাউজিং সমস্যা, ওভারক্রাউডিং সমস্যা, হোমলেস সমস্যা। তবে বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে মারাত্মক সমস্যা এবং 33% অর্থাৎ 1 in 3 হাউস হোল্ডে রয়েছে ওভারক্রাউডিং এবং হাউজিং সমস্যা। আমরা আজকে আলাপ করব এই হাউজিং সমস্যার ওভারক্রাউডিং সমস্যাগুলো কীভাবে মোকাবেলা করা যায়। হোমলেস অ্যাসিস্ট্যান্স এবং ওভারক্রাউডিং নিয়ে আমরা যখনই কাউন্সিলের শরণাপন্ন হই, তখনই কিন্তু হাউজিং অথরিটি আপনার নিড, আপনার প্রয়োজনটা আপনার পর্যবেক্ষণ করে একটা ডিসিশন তৈরি করে। এই ডিসিশন সম্পর্কে আমরা অনেকেই জানি না, এই ডিসিশনের মধ্যে আসলে কী থাকে। এই ডিসিশনের মধ্যে থাকে আপনার প্রায়োরিটি নিড, এই ডিসিশনের মধ্যে থাকে আপনার স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিকভাবে থাকার জন্য কী কী প্রয়োজনীয়তা। এই ডিসিশনে যদি আপনি সন্তুষ্ট না হন, এর ডিসিশনের উপরে আপনি রিভিউ করতে পারেন লোকাল হাউজিংয়ের উপরে। আমরা অনেকেই জানি না এই রিভিউটা কীভাবে হবে, এই রিভিউটা কার কাছে করতে হবে, এই রিভিউটা কীভাবে করতে হবে। এই রিভিউটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ না এই রিভিউ যদি আপনি যদি আপনার যে জিনিসগুলো কাউন্সিল পর্যবেক্ষণ করে নি সেই জিনিসগুলো যদি এই রিভিউর মধ্যে না থাকে, তাহলে আপনার রাইট আছে কাউন্সিলের কাছে আপনি লেখা। এখানে একটা বিষয় হলো যে বিভিন্ন আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আপনাকে রিভিউ করতে হবে। অনেকে আমরা মনে করি টেলিফোনের মাধ্যমে বলি আমরা রিভিউ করব, সেই রিভিউটাতে আপনার রিফ্লেক্ট হয় না, আপনার নিডটা রিফ্লেক্ট হয় না, আপনার অভিযোগগুলো রিফ্লেক্ট হয় না। সুতরাং যখনই আপনি এই সমস্যার মধ্যে পড়বেন, একজন অভিজ্ঞ অ্যাডভাইজারের সাথে 1-to-1 কথা বলে আপনার কাগজপত্র নিয়ে আপনি প্রায়োরিটি নিড, আপনার দৈনন্দিন নিড, এই জিনিসগুলো যাতে এই রিভিউর মধ্যে আসে। আর এই রিভিউ যদি আপনার কাউন্সিল রিফিউজ করে, সেটা নিয়ে আপনি কোর্ট পর্যন্ত যেতে পারবেন। দীর্ঘদিনের আমার অভিজ্ঞতার আলোকে আমি যে কথাটা বলতে পারি যে আসলে আমরা হাউজিংয়ের যে সমস্যায় ভুগি, এটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই আমরা না জেনে না বুঝে আমরা সঠিকভাবে রিভিউ করতে পারি না, সঠিকভাবে সঠিক জায়গায় আমরা নক করতে পারি না। আর সেজন্যই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে 33% ওভারক্রাউডিং অর্থাৎ 1 in 3, হোয়ারেজ কাউন্টার পার্ট হোয়াইট কমিউনিটিতে রয়েছে অনলি 2%। সুতরাং সবার প্রতি অনুরোধ, ডোন্ট সাফার, স্ট্যান্ড ফর ইয়োর রাইট। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। আগামী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।